প্রিয় বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আসগার মল্লিক। আপনারা দেখছেন আসগার প্রেজেন্টেশন। বর্তমানে কোভিড-19 রোগ একটা খুবই মারাত্মক ভয়াবহ রোগ, আর এই রোগকে নিয়ে সরকারের তরফ থেকে, হসপিটালের তরফ থেকে বেশ কিছু বিজ্ঞপ্তি দেওয়া হয়, নোটিশ দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয়, সেগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করি এবং অন্যজনকেও বোঝাই। কিন্তু যদি এরকম ঘটনা দেখা যায় যে কোনো একজন মানুষ, তার বাড়ির কোনো একজন সদস্যের তার শরীর খারাপ হওয়ার পর করোনা সন্দেহে তাকে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে তার রিপোর্ট পজিটিভ আসে, তাকে হসপিটালে ট্রিটমেন্টের জন্য রেখে তারা বাড়ি চলে আসে, হঠাৎ একদিন হসপিটাল থেকে তার বাড়িতে ফোন করা হয় এবং সেই রোগীর ছেলেকে বলা হয় যে আপনার বাবা আর নেই, উনি মারা গেছেন, আর মানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তো যেহেতু তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, তার বডি দেওয়া হবে না, অমুক কবরস্থানে তাকে কবর দিয়ে দেওয়া হবে, তার ডেথ সার্টিফিকেট রেডি। তো স্বভাবতেই তার বাড়ি থেকে তার লোকজন হসপিটালে চলে আসেন। কিন্তু হসপিটালে এসে যখন দেখা যায় যে সেই রোগী যাকে বলা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, সেই রোগী যখন হসপিটালের ভিতর থেকে তার বাড়ির কোনো একজন সদস্যের নাম ধরে ডাকছেন, তার সাথে কথা বলছেন, তাহলে কেমন হবে? এবিপি আনন্দের একটা বুলেটিন আপনারা সব থেকে প্রথমে সেটা দেখুন। 11 তারিখ বাবাকে ভর্তি করি, বলে ভর্তি করিয়ে সব ভর্তি করিয়ে ফোন নাম্বার দিয়ে গেছি। দিয়ে যাওয়ার পরে রীতিমতো যাতায়াত করছি, এবার আমাদেরকে খবর দিচ্ছে বাবা ভালো আছে, বাবা ভালো আছে। এবার কাল রাত্রেবেলা হঠাৎ, তখন কটা বাজে, 10:34, আপনি সাবির মোল্লার বাড়ির লোক বলছেন? আমি বললাম হ্যাঁ, আমি ওনার বড় ছেলে বলছি। বলছে একটা কথা বলতে খারাপ লাগছে, আপনার বাবা আর নেই। এবার আমরা যখন সকালে যখন ওদিক দিয়ে মানে ডাক্তারের কাছে যখন আমরা জানতে গেলাম, ডেথ সার্টিফিকেট আমাকে দিতে গেল, ওদিক দিয়ে আসছি, আমার একটা মেসোমশাইকে আমার বাবা দেখি না নাম ধরে ডাকলো জানলা থেকে, তখন এসে বলছি, তখনও বলছে যে আপনার বাবা মারা গেছে, আপনি কি বুঝেন না? ওটা যেটা দেখেছেন ওটা ভুল দেখেছেন, আপনাদের চোখের দোষ। ডাক্তার এরকম ভাবে আমাদেরকে বলছে, যেটা আপনাদের চোখের দোষ, আপনারা বাড়ি চলে যান, পেশেন্টকে দেখা যাবে না, পেশেন্টকে ওই মেয়ে তোমার হ্যাঁ ওখানে বাগমারিতে কবরস্থানে কবর দিয়ে দেওয়া হবে, আপনারা কেউ দেখতে পাবেন না। তো এতে কি প্রমাণিত হলো, কি ভাববো আমরা? একটু আগে বললাম না, সরকারের বা হসপিটালের কোভিড-19 রোগকে নিয়ে, করোনা ভাইরাসকে নিয়ে যে নির্দেশগুলো দেন সেগুলোতে অনেক সন্দেহ থাকে। আমাদের মনে হয় এগুলো কী করে হতে পারে, তা সত্ত্বেও কিন্তু সরকারের নির্দেশ সেই মতো আমরা চলার চেষ্টা করি। তাহলে আমরা যে সরকারের নির্দেশকে মানার চেষ্টা করছি, এগুলো কী হচ্ছে? এই যে ঘটনাটা ঘটলো আপনারা দেখলেন, যেটা এবিপি আনন্দে যেটা সম্প্রচার করা হয়েছে, এর জন্য এবিপি আনন্দকে অনেক অনেক ধন্যবাদ মানুষকে জাগরণ করার জন্য। তো এর জন্য দায়ী কে? যে মানুষটা জীবিত এবং আপনারা শুনলেন যে পরে তার রিপোর্ট নেগেটিভ এসেছে, সেই মানুষকে পজিটিভ বলা হলো, তিনি মারা গেছেন সেটাও বলা হলো, তার বডি দেওয়া হবে না সেটাও বলা হলো, তার ডেথ সার্টিফিকেট রেডি, কোথায় কবর দেওয়া হবে সেটাও ঠিক করে ফেলা হলো। তো এটা কী হলো, হসপিটালের পক্ষ থেকে এই জিনিসটা কী হলো? মানে এই যে কোভিড-19 রোগের নাম নিয়ে কোনো একটা বড় গেম প্ল্যান খেলা হচ্ছে না তো সরকারের পক্ষ থেকে বা হসপিটালের পক্ষ থেকে? করোনা ভাইরাসের যে ভয়াবহতার একটা ভয় দেখিয়ে, করোনা ভাইরাস যে কতটা ভয়ানক তার ভয়টা দেখিয়ে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা হচ্ছে না তো? এটা আমি নিজে থেকে বলছি না, এতদিন বলেও নি, এই ঘটনাগুলো কী প্রমাণ করছে? করোনা ভাইরাসকে নিয়ে গেম খেলা হচ্ছে না তো? এর আরও অনেক উদাহরণ আছে। কিছুদিন আগে আমি একটা দেখছিলাম, কোনো একটা হসপিটালের একজন নার্স, তিনি সোশ্যাল মিডিয়াতে এসে তার মানে পেজে এসে তিনি বলছেন যে আপনার বাড়ির যদি কোনো সদস্য করোনায় আক্রান্ত হয় তাহলে তাকে হসপিটালে নিয়ে আসবেন না, তাকে বাড়িতে রেখেই ট্রিটমেন্ট করাবেন, কারণ হসপিটালে নিয়ে আসলে হসপিটালের যা পরিস্থিতি তাতে আপনার রোগী নাও বাঁচতে পারে। তার মানে কি, সেই নার্সটা তিনি তার হসপিটালের পরিস্থিতি জানেন, তিনি দেখেছেন তাই বলেছেন? মানে হসপিটালের পরিস্থিতি এরকম কেন, আর কোভিড-19 রোগের নাম করে মানুষকে এরকম করা হচ্ছে কেন? কোভিড-19 রোগকে নিয়ে কি বড় ধরনের গেম খেলা হচ্ছে? আরও একটা জিনিস কিছুদিন আগে আপনারাও দেখেছেন, বা এটা প্রায়ই হয় যে কোনো একজন তার সন্দেহ হয়েছিল, তাকে তার রিপোর্ট করা হলো, রিপোর্ট এলো পজিটিভ, তাকে তার বাড়িতে কোয়ারেন্টাইন থাকতে বলা হলো 2 সপ্তাহ, 15 দিনের জন্যে। তো সেই মানুষটা তার বাড়িতে একান্তে আলাদা কোয়ারেন্টাইন ছিলেন, 15 দিনেরও বেশি
কুড়ি দিন পার হয়ে যখন এক মাসও হতে চলছে করোনা ভাইরাসে আক্রান্ত হলে কি হয়, তার একটা মিনিমাম সিমটম তো দেখা যাবে। তার জ্বর ছিল, জ্বর ভালো হয়ে যাবার পরে তার না সর্দি কাশি শ্বাসকষ্ট কিছুই নেই, কোনো সিমটম নেই, অথচ পজিটিভ বলা হলো, এক মাস পার হয়ে গেছে কোনো সিমটম নেই, সেই মানুষ সুস্থ হয়ে ঘুরছেন, তা তাকে পজিটিভ বলা হলো কী করে? কারণ করোনা ভাইরাস রোগটাকে নিয়ে যেটা বলা হয় যে রোগী মারা গেলে তার বডিটা তার বাড়িতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? আমি একজন সায়েন্সের স্টুডেন্ট, আমি যতটা জানি যে কোনো ছোঁয়াচে রোগে সংক্রমণ হয়ে কোনো মানুষ বা কোনো রোগী যদি মারা যান, মারা যাবার পর কিন্তু তার শরীর থেকে কোনো সংক্রমণ ছড়ায় না, সেটা করোনা ভাইরাসের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ সেই মানুষটা যখন মারা যাচ্ছেন তখন তার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ, তিনি কথা বলছেন না, মানে সেখান থেকে সংক্রমণ ছড়াচ্ছে না। আর মারা যাবার পর তার পুরো শরীরটাকে স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে, স্যানিটাইজ করে দেওয়ার পর আর যেহেতু তার মারা যাবার পর তিনি কথা বলছেন না, তার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ, সেখান থেকে সংক্রমণ কোনো মতেই ছড়াতে পারে না। আর মারা যাবার পর সংক্রমণ কিন্তু ছড়ায় না, কিন্তু তার উপর তাকে স্যানিটাইজ করা হচ্ছে, তাহলে তারপরেও তার বডিটা তার বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হবে না। কেন? পুরো শরীর ঢেকে দেওয়া থাকে, তার শরীরটাকে ওপেন করা হয় না। কেন? হসপিটাল যেখানে রোগী মারা যান সেখানকারই কোনো মানে যে প্রতিনিধি বা কর্তৃপক্ষ, তারাই বডিটাকে নিয়ে এসে বাড়িতে কবর পর্যন্ত বলুন বা চিতা পর্যন্ত বলুন, সেখান পর্যন্ত তারা সমস্ত কিছুই করে দেন। তো এই জিনিসগুলো করোনা ভাইরাসের নাম নিয়ে আমি এটা বলছি না যে কোনো কিছু ঘোটালা হচ্ছে, তো কেন ক্লিয়ার বলতে হবে, কারণ সংক্রমণ ছড়ায় না, সংক্রমণ ছড়ায় না, কারণ নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ, বারবার বলেছি কথাবার্তা বন্ধ, তার বডিটাকে ফুল স্যানিটাইজ করে দেওয়া হচ্ছে, সেখানে যে ভাইরাস থাকার কোনো প্রশ্নই থাকে না। তো করোনা ভাইরাসকে নিয়ে আমার একই প্রশ্ন, কোনো গেম প্ল্যান খেলা হচ্ছে না? তো তার জল জ্যান্ত উদাহরণ একটা আপনারা দেখলেন, এই ধরনের আরও অনেক প্রশ্ন যেগুলো আগে থেকেই ছিল, কিন্তু যে বললাম সরকারি বিজ্ঞপ্তির বিরুদ্ধে কোনো প্রশ্ন করতাম না, কিন্তু এই জিনিসগুলো বারবার যে হচ্ছে সেইগুলো নিয়ে তো প্রশ্ন উঠে আসবেই। তো এই জিনিসগুলো যাতে বন্ধ হয় তার জন্যই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তো সরকার বলতে মনে পড়ে গেল, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমি বলছি আমাদের দেশের যে কেন্দ্র সরকার, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গত বছর যে এই করোনাকালে তিনি বারবার জনসমক্ষে এসেছিলেন এবং লকডাউনের জন্য তিনি প্রথমে 21 দিনের লকডাউন ঘোষণা করলেন, তারপরে 14 দিনের, এরকম করে লকডাউনটাকে 3 মাস তিনি টানলেন, 3 মাসের উপরে টানলেন, এবং তার সাথে সাথে তিনি একটা কথা বলেছেন যে করোনা ভাইরাসকে নিয়ে, যে চাহে কুছ ভি হো যায়, মতলব ঘর কে অন্দর আগর কোই মর ভি যায়, চাহে কুছ ভি হো যায়, ঘর সে নিকলনা নেহি, ঘর কে অন্দরই রহনা, এটা নরেন্দ্র মোদীর বক্তব্য। তো যেটা সরকারি সমীক্ষাই বলছে, এবারের যে করোনা ভাইরাসের যে প্রকোপটা, যে দ্বিতীয় ঢেউটা উঠেছে, এর ঢেউটা কিন্তু দ্বিগুণ বেশি ভয়ানক, মানে এখানে আক্রান্ত হচ্ছেন দ্বিগুণ হারে আর মারাও যাচ্ছেন দ্বিগুণ হারে। যদি তাই হবে তাহলে প্রধানমন্ত্রী তা সত্ত্বেও মানে ডেইলি প্যাসেঞ্জারের মতো দিল্লি থেকে কলকাতা ভোট প্রচারের জন্য, যে আমাদের এখানে যে ভোট নির্বাচন চলছে সেই ভোট প্রচারের জন্য ডেইলি তিনি যাতায়াত করেছেন কি হিসাবে? তো তিনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, কেন্দ্র সরকার, তো আমাদের দেশের সরকার যদি এরকম হবে তাহলে সেই সরকারের কী দৃষ্টি আকর্ষণ করার আমি অনুরোধ করব। তবুও যাই হোক, সবশেষে আমি এটাই বলবো, শুধু কেন্দ্র সরকার নয়, আমাদের রাজ্য সরকারের কাছে অনুরোধ, এই ধরনের ঘটনাগুলো যে চলছে, কারণ যত দিন যাচ্ছে করোনা ভাইরাস নিয়ে মানুষ আরও বেশি জাগরিত হচ্ছেন, মানুষের মনের মধ্যে প্রশ্ন আরও বেশি বাড়ছে, সন্দেহ হচ্ছে, এগুলো খোলাসা হওয়া দরকার, এগুলো কেন হচ্ছে? করোনা ভাইরাসের নাম নিয়ে, করোনা ভাইরাসের যে নামটা নিয়ে মানুষকে যে ইমোশনালি ব্ল্যাকমেল করা হচ্ছে কেন?